বর্ণাঢ্য শোভাযাত্রা ও একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুরের সূচনা হলো চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের। শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের হাইস্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন ক্লাবের উদ্যোগে সারা গঙ্গারামপুর শহর আদিবাসী নৃত্য ও এনসিসির ক্যাডারদের সঙ্গে নিয়ে পরিক্রমা করে হাইস্কুল মাঠে এসে উপস্থিত হয়। পাশাপাশি এদিন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও দেশের জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি বেলুন উড়িয়ে এই চেয়ারম্যান কাপ ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গারামপুরের ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জন ও ক্লাব কর্মকর্তারা। প্রসঙ্গত, যুব সমাজকে খেলাধুলোর প্রতি আগ্রহী করে তুলতে প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে গঙ্গারামপুরের চৈতালি ক্লাব। সেই মতো এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ক্লাব কর্মকর্তারা। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হয় ফুটবল টুর্নামেন্টের। পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের হাইস্কুল মাঠে চৈতালি ক্লাবের চেয়ারম্যান ক্লাব দ্বিতীয় বছরের ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে খেলা দেখতে এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান মাঠ প্রাঙ্গণে, যাদের প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। এ প্রসঙ্গে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র কি জানিয়েছেন, শুনুন। যে আজকে কোথায় এসেছিলেন আর কি, কোন খেলা কিসের উদ্বোধন করলেন? আমাদের এখানটায় চৈতালি ক্লাব, একটা নামকরা ক্লাব গঙ্গারামপুর শহরে। দীর্ঘদিন ধরে এই ক্লাব বিভিন্ন রকম আমাদের সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে এবং খেলাধুলো এগুলো নিয়ে ওরা খুব স্বাভাবিকভাবেই ওরা চেষ্টা করে। গত বছর থেকে 2023 ওরা এখানটায় একটা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে, যেখানটায় রাজ্যের বিভিন্ন জায়গার থেকে টিমগুলোকে নিয়ে এসে ওরা ডে অ্যান্ড নাইট এই খেলাটার আয়োজন করছে। এবার গতবারের চাইতে এই খেলাটার আরেকটু প্রসার ঘটেছে এবং এই খেলাটা চেয়ারম্যান কাপ এই নাম দিয়ে তারা এই খেলার আয়োজনটা করেছে। আজকে এবারকার যে আয়োজনটা করা হয়েছে তাতে আধুনিক সময়ে যেভাবে বিভিন্ন জায়গাতে অত্যন্ত ভালো করে সাজিয়ে গুছিয়ে একটা খেলার আয়োজন যেভাবে করা সম্ভব হয় ওরা চেষ্টা করেছে সেটা করার জন্য। এবং আজকে একদম শহরের প্রাণকেন্দ্রে, গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্রে হাইস্কুল পাড়াতে এই খেলাটার আয়োজন করা হয়েছে এবং সেই খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অলরেডি আমরা করেছি। তো সেইখানটায় খেলাটা শুরু হবে এখন দুটো টিমের মধ্যে, আপাতত ১৬ টিমের একটা খেলা এখানটায় আয়োজন হয়েছে। দিনরাত্রি চলবে, আজও চলবে, আগামীকালও চলবে। তো আগামীকালই ফাইনাল খেলা পরে এটার প্রাইজ বিতরণ হবে। জয়ী দল যারা তারা ট্রফির সঙ্গে সঙ্গে ১,০০,০০০ টাকা আর্থিক মূল্যে পুরস্কার পাবে, আর যারা রানার্স আপ হবেন তারা ৭০,০০০ টাকা পাবেন ট্রফির সঙ্গে। তো স্বাভাবিকভাবে এটাকে নিয়ে একটা উন্মাদনা গোটা শহর জুড়েই চলছে এবং ক্লাবের পক্ষ থেকে প্রথমে মিছিল করে আজকে এটা সম্পর্কে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং তারপরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। এবং নিঃসন্দেহে এটা একটা খুব ভালো প্রচেষ্টা একটা ক্লাবের পক্ষ থেকে। আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে তিনি এই ধরনের খেলাধুলোর আয়োজন করার জন্য বিভিন্ন ক্লাবকে বিভিন্নভাবে তারা সাহায্য করে এবং তিনি নিজেও চান যে আমাদের ছেলেমেয়েরা খুব সুস্থ সবল মন নিয়ে, শরীর নিয়ে তারা বড় হোক এবং তার ভিত্তিতে একটা সুস্থ স্বাভাবিক একটা সংস্কৃতি, যেটা বাংলার একটা গর্ব, সেটা বেঁচে থাকে। এবং সেটাই আজকে আমাদের গঙ্গারামপুরে এটা চেষ্টাটা যেটা হচ্ছে এই চৈতালি ক্লাবের মধ্য দিয়ে। নিঃসন্দেহে আমিও এই এলাকার মানুষ, এটা আমার নিজের জায়গা, নিজের জন্মস্থান। সুতরাং আমি ওদের সাধুবাদ জানাচ্ছি যে ওরা এই ক্লাবের পক্ষ থেকে এই আয়োজনটা করা ভালো মতো কাটুক, এই খেলার মুহূর্তগুলো প্রত্যেকটা মানুষ উপভোগ করুক। ২০২৪ সাল নতুন ইংরাজি বছর, এটা এই ধরনের একটা
বড় টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে আমাদের গঙ্গারামপুর শহরে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের উপর থাকছে 2170 টাকার ছাড়, হীরের গয়নায় হীরের মূল্যের উপর 25% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির উপর 20% পর্যন্ত ছাড়, রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।